নমস্কাৰ, পুনৰ স্বাগতম জনাইছোঁ। এই মুহূৰ্তত আন এক খবৰ আপোনালোকক দিব বিচাৰিছোঁ। ধুবুৰীত পুনৰ 15 জন ব্যক্তিৰ দেহত কৰোনা ভাইৰাছ পজিটিভ পোৱা গৈছে। তাৰে 2জন ব্যক্তি হৈছে বিলাসীপাৰাৰ। আমি এই খবৰটো জনাইছোঁ, বিলাসীপাৰাৰ 2জনকৈ ব্যক্তি আক্ৰান্ত হৈছে। কালি দেখিবলৈ পোৱা গৈছিল এখন এটা কোৱাৰেণ্টাইন কেন্দ্ৰত নামভৰ্তি প্ৰক্ৰিয়া চলাই আছিল, য'ত 50জনকৈ লোকক কোৱাৰেণ্টাইন কৰা হৈছিল। তাৰ ভিতৰতেই 2জনৰ দেহত কভিড পজিটিভ পোৱা গৈছে আৰু 2জনে বিলাসীপাৰাৰ বোমকেছ মেমৰিয়েল জুনিয়ৰ কলেজত কোৱাৰেণ্টাইন কেন্দ্ৰ আছিল। বিলাসীপাৰাৰ নায়েৰ আলগাৰ মাহাবুৰ ইছলাম আৰু আনজন ফকীৰগঞ্জৰ মিনহাজ আলী। বোমকেছ মেমৰিয়েল জুনিয়ৰ কলেজ কৰ্তৃপক্ষই গোপনে নামভৰ্তি প্ৰক্ৰিয়া চলাই আছিল। যিটো কোৱাৰেণ্টাইন কেন্দ্ৰ আছিল তাতেই তেওঁলোকে নামভৰ্তি প্ৰক্ৰিয়াও চলাই আছিল। কোৱাৰেণ্টাইন কেন্দ্ৰ হিচাপে স্থাপন কৰাৰ পাছতো তেওঁলোকে নামভৰ্তি প্ৰক্ৰিয়া চলাই আছিল গোপনে। শিক্ষাৰ্থীৰ আৰু অভিভাৱকে প্ৰৱেশ কৰি নামভৰ্তি প্ৰক্ৰিয়াত যোগদান কৰিছিল। তেওঁলোকে 3000 টকাকৈ লৈছিল সেই নামভৰ্তিৰ নামত। এই কোৱাৰেণ্টাইন কেন্দ্ৰত থকা 2জনৰ দেহত কৰোনা ভাইৰাছ পজিটিভ পোৱা গৈছে আৰু বহিৰাজ্যৰ পৰা অহা 50জন লোকক তাত কোৱাৰেণ্টাইন কৰা হৈছিল। আৰু কলেজখনৰ অধ্যক্ষৰ মইমতালিৰ বাবে এতিয়া বিপদত পৰিব পাৰে শিক্ষাৰ্থী আৰু অভিভাৱক, কাৰণ সেই কোৱাৰেণ্টাইন কেন্দ্ৰটোত 50জনকৈ লোকক কোৱাৰেণ্টাইন কৰা হৈছিল, কিন্তু তাৰ পাছতো তাত তেওঁলোকে গোপনে নামভৰ্তি প্ৰক্ৰিয়া চলাই আছিল, য'ত শিক্ষাৰ্থী আহিছিল, অভিভাৱকসকল আহিছিল। আৰু পৰৱৰ্তী সময়ত দেখিবলৈ পোৱা গ'ল কালিৰ দিনটোতে তাৰে ভিতৰতে থকা 2জন লোকৰ দেহত কভিড-19 পজিটিভ পোৱা গৈছে। আৰু কলেজখনৰ যিগৰাকী অধ্যক্ষ আছে, সেই অধ্যক্ষগৰাকীৰ মইমতালিৰ বাবে আচলতে এই ঘটনা সংঘটিত হোৱা বুলি বিভিন্নজনে অভিযোগ উত্থাপিত কৰিছে। ইয়াৰ দৃশ্য আমি দেখুৱাইছোঁ, নামভৰ্তি প্ৰক্ৰিয়া তেওঁলোকে কিদৰে চলাই আছিল, কিন্তু তাতেই কোৱাৰেণ্টাইন কৰা হৈছিল 50জনকৈ লোকক। তাৰ ভিতৰতেই 2জন লোকৰ দেহত ইতিমধ্যেই কভিড পজিটিভ পোৱা গৈছে। ইয়াতে ফরগেটর চাকরি করো। ইয়াতে কি কিহর সেন্টার? এই তো কোয়ারেন্টাইন সেন্টার। সেই দিনের পর আছে? এইটু 8 তারিখের পর আছে। কলেজখানের নাম বিএম জুনিয়র কলেজ। ইয়াতে এডমিশন কিও চলি আছে? কিও আবার সেকেন্ড ইয়ার এডমিশন করেছিল। আপনালকে জানে যে এটা কোয়ারেন্টাইন সেন্টার, ইনচার্জ বাইরে কোনো ঘুমাবো নোয়ারে। আমার স্টুডেন্ট খিনি আহি আছে, আমি দুটা তিনটা স্টুডেন্ট আছিল করেছো, আর কেজন আছিল উভতাই দিছো, জেরক্স কপি নেই কিবা নেই খুলে দিছো। আপনাদের মুটুটা এডমিশন লই আছে কোয়ারেন্টাইন সেন্টারের ভিতর? নয়, আজি দুটা লইছো মই। লই আছে আর উভতাই গৈছে, আর সেকেন্ড ইয়ারের লড়া দুজন আছিল, মই এডমিশন লইছো। কিছু সময়তে জানিব পাৰিছিল যে বিএম জুনিয়র কলেজ যখন কোয়ারেন্টাইন সেন্টার আছে, আজি যোৱা 7 তারিখের পর এখন কোয়ারেন্টাইন সেন্টার হয়েছে, কিন্তু কোয়ারেন্টাইন সেন্টার থাকা সত্ত্বেও কিয় বিএম জুনিয়র কলেজ কর্তৃপক্ষই 8 তারিখের পর এডমিশন লো আরম্ভ করেছে? এয়া কিমান যুক্তিসঙ্গত? কারণ গোটেই ভারতবর্ষ, গোটেই বিশ্বজুড়ি, গোটেই অসম জুড়ি যে করোনার আতঙ্ক বাড়ি গৈছে, করোনা সংক্রমণ হবলে ধরেছে, তেনে ক্ষেত্রত বিএম জুনিয়র কলেজ কর্তৃপক্ষই জানাইছে যে আজির দিনতো হিয়তে দুটাকে এডমিশন লৈছে। আর আমি জানিব পাৰিছো যে প্রতিজন স্টুডেন্টৰ পৰা 3000 টকা সংগ্রহ করেছে। কোভিড-19 কারণে সমগ্র ভারতবর্ষত এক ভয়াবহতার সৃষ্টি হয়েছে। ঠিক সেই সময়তে বিলাসীপাড়া মহকুমার অন্তর্গত বিলাসীপাড়াত বিএম জুনিয়র কলেজত কোয়ারেন্টাইন সেন্টার আছে, কিন্তু আমি দেখিবলৈ পাইছো যে যোৱা 8 তারিখের পর এইখন কলেজত এইচএস সেকেন্ড ইয়ারত এডমিশন লৈ আছে। গতিকে আমি এই ক্ষেত্রত বিলাসীপাড়া মহকুমা দিবুতির আমি হস্তক্ষেপ দাবি জানালো যে কি কিহর উপর ভিত্তি করে ছাত্র ছাত্রী ছাত্র ছাত্রীর জীবনের প্রতি এত ভাবুকি আনিব বিচারিছিল। গতিকে এই ক্ষেত্রত যাতে ধুবুরী জিলা উপায়ুক্ত তথা শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী